বা নিয়ে আসছেন আপনি মহিষ, সেটা অন্যতম একটা আকর্ষণ। বাংলাদেশে এখন বেশ জনপ্রিয় হচ্ছে মহিষ। তো এই সম্পর্কে যদি আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন যে আসলে মহিষ পালন কতটা লাভজনক বা তারা এই সেক্টরে আসবে কি না, যদি একটু বলতেন। হ্যাঁ, মহিষ লালন পালন করতে পারে তারা, কিন্তু মহিষের যে কিছু আকার আকৃতি আছে সেগুলো দেখে কিনবে, কারণ ছোট মহিষ কিনে কোনো লাভ নাই। কারণ ছোট মহিষ পাললে ও কতদিন ধরে পালবো, খাবে কিন্তু ধরতে গেলে একই, কিন্তু ওয়েট ওরকম ভাবে আসবে না। কারণ একটা জিনিস, প্রাপ্তবয়স্ক হইলেই না তার ওজন আসে, তাই না? তো আমরা প্রাপ্তবয়স্কর যদি মহিষ আমরা নেই, প্রাপ্তবয়স্কর মহিষ নিবো বা ওদের কিছু মানে বডি ফিটনেসের কিছু ধারণা আছে সেগুলো আমরা নিবো। তো এগুলো নিলে আমি আশা করি না যে কেউ লসে হবে, ইনশাল্লাহ কখনো লসে হবে না, লস যাওয়ার কথাই না। আচ্ছা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সকলে ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন, কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ জিয়াউল রানা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা চলে আসছি মানিকগঞ্জ জেলার সাটুরিয়াতে। তো ইতিয়াপুর বাড়ির কাছেই, ইতিয়াপুর পরামর্শে মূলত এখানে একটি বিশাল মহিষের খামার গড়ে উঠেছে। আপনারা আসলে অনেকে কমেন্ট বক্সে জানান যে অনেক গরুর খামার, ছাগলের খামার দেখেন কিন্তু মহিষের খামারটা দেখেন না, বা অনেকে মহিষ সংগ্রহ করতে চান তারা ওই লোকেশনটাও পান না। তো আজকে আমরা ইতিয়াপুয়া এবং ওনার কাকার সাথে কথা বলে জানাবো যে আসলে মহিষ পালন করা কতটা লাভজনক, এদের খাবার দাবার রোগবালাই নিয়ে বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি 2021 কুরবানি ঈদকে উপলক্ষ করে এখানে যে বিশাল বড় বড় মহিষ পালন করা হচ্ছে সেগুলো দরদাম সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই, শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দেন। আমার নাম মোহাম্মদ আবু তাহের, গ্রাম নাসুরপুর, সাটুরিয়া মানিকগঞ্জ। সাটুরিয়া মানিকগঞ্জ। আচ্ছা, মানুষ তো আসলে অনেকেই কমেন্ট করে আমাদের বিরুতে যে আসলে মহিষের খামার তারা আসলে দেখতে চায়। তো যখনই শুনলাম যে আপনার এখানে একটা মহিষের খামার আছে, আমরা ইতিয়াপুর ভিডিও করার পরপরই আপনার এখানে চলে আসলাম। তা আসলে আপনি গরু ছাগল অন্য কিছু রেখে মহিষের খামারটা কীভাবে শুরু করলেন? মহিষের খামারটা শুরু করার উদ্দেশ্য, আমার এলাকায় কোনো মহিষ নাই। হুম হুম। এবং মহিষের মাংস খুব ভালো। হ্যাঁ, এখন বেশ জনপ্রিয় মহিষের মাংস, গরুর প্রায় সেম সেম। এবং গরু পালতে একটু সমস্যা, ওরা ওদের খাদ্য কিছু বেছে গেছে খায়, কিন্তু মহিষে তা খায় না। আচ্ছা। আবার বিশেষ করে বর্তমান যুগে মহিষের মাংসটা কোলেস্ট্রল কম। হুম হুম। ডায়াবেটিস আলা এবং হাঁপানি টামানি যত রোগ বালাই থাকে মহিষের মাংস খাইতে পারে। আচ্ছা। দৃষ্টিতে আমি প্ল্যান প্রোগ্রাম করলাম যে আমি একটা মহিষের ফার্ম করি। আচ্ছা, কতগুলো মহিষ নিয়ে আপনি একটা ফার্ম করেছেন? আমি সর্বপ্রথম 20টা নিয়ে শুরু করছি, ওই এক শীট আমার চলে গেছে, এটা দ্বিতীয় শীট আমার। আচ্ছা, আপনার দ্বিতীয় শীট। তো কতদিন যাবত আপনি মহিষের খামারের সাথে যুক্ত আছেন? আজ 13 মাস। 13 মাস যাবত আপনি মহিষের খামারের সাথে যুক্ত আছেন? হ্যাঁ, 13 মাস। আচ্ছা, তো আপনাকে এই পরিকল্পনাটা দিল কে, যে আসলে মহিষের খামার করলে লাভবান হবেন বা মহিষের খামার করলে ভালো হবেন? এই পরিকল্পনা দিল আমার মেন ব্যবসা হলো তাঁতির ব্যবসা। হুম হুম। তাঁতির ব্যবসা, তাঁতির ব্যবসা, আমার বাবার ব্যবসা, তাঁতির ব্যবসা। কিন্তু লকডাউন হওয়ার পর আমার এই ব্যবসাটা অকেজো হয়ে গেছে। হুম হুম। মানে প্রায় আমার কারখানায় 28টা পার্লম আছে, যার একটা পার্লমের দাম 2 লক্ষ টাকা, প্রায় 1 কোটি টাকার মতো আমার লস। 1 কোটি টাকা? 1 কোটি টাকা আমি ধরলাম, তাহলে তো বিশাল টাকা লস খাইছি। অবশেষ নিরুপায় হয়ে আছে, এখন তো আমার একটা কর্ম করে খেতে হবে। পরে ইতি আবার আমার ভাস্তি, ওই সম্পর্কে আমি ইতির কাছে গেলাম যদি এখন আমি কী করতে পারি, নতুন কিছু করতে হবে। পরে ওই ইতি আমার পরামর্শ দিল যে কাকা আপনি একটা ফার্ম করেন, আমি আপনার সার্বিক সহযোগিতা করুম। কী ফার্ম করুম? যে আপনি একটু ভিন্ন ধরনের ফার্ম করে, যা মানুষ তো গরুর ফার্ম করছে, আপনি মহিষের ফার্ম করে। মহিষের, মহিষের ফার্ম। পরে ওই ইতির পরামর্শে মহিষের ফার্ম করছি। আচ্ছা, আপনি এখন কী অবস্থায় আছেন, লাভে আছেন না লসে আছেন? এখন বর্তমানে আমি লাভে আছি। কীরকম? কীরকমের মধ্যে এখন আগের শীতে আমি মুখে মুখে আমি চালান পাইছিলাম, বোঝার একটু ভুল ছিল, কিন্তু এখন কত লাভ হবো জানি না, আল্লাহ পাক যদি ভাগ্য রাখে আমি লাভে আছি এখন। আচ্ছা, তো আপনি এগুলো সংগ্রহ করেন কোথা থেকে? আমি এগুলো আমি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় থেকে আমি সংগ্রহ করছি। আচ্ছা, এগুলো কি আসলে ইন্ডিয়ান নাকি বাংলাদেশি বলেন? না, এটা বাংলাদেশি। বাংলাদেশি? এটা আমি তো বেশিরভাগ জানি যে এই মহিষগুলো ইন্ডিয়া থেকে আসে।
উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা দিয়ে মহিষগুলো ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসে? না, আসতে পারে, কিন্তু আমরা তো দেশে থেকে ক্রয় করছি। আচ্ছা আচ্ছা, না এটা ঠিক আছে, আপনারা তো দেশ থেকে ক্রয় করেন, কিন্তু বেশিরভাগ মহিষগুলো আসলে ইন্ডিয়া থেকে আসে এরকম মহিষগুলো। তো আসলে আপনার এই সার্বিক দেখাশোনাটা আসলে ইতিয়াপা করে, আপনাকে পরামর্শ ইতিয়াপাই দিয়েছে? সার্বিক সহযোগিতা ইতি করে। আচ্ছা, তাহলে আমরা ইতিয়াপুর সাথে একটু কথা বলি, কেন উনি আপনাকে মহিষের বিষয়টা পরামর্শ দিল? আমরা তো জানি ইতিয়াপা বাংলাদেশে বড় বড় গরু লালন পালন করে, উনি বেশ জনপ্রিয়। তা আচ্ছা, ইতিয়াপুকে আছে আপনার বাড়িতে? আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ, ইতিয়াপু ভালো আছি। তা ইতিয়াপু, আপনাকে মানি চিনে মানুষ, ভাগ্যরাজ আপনাকে চিনে বিশাল বড় বড় গরু লালন পালন। তা আজকে একটি ব্যতিক্রম খামারে আপনাকে দেখতে পাচ্ছি, আর সেটা হচ্ছে মহিষের খামার। আসলে আপনি নাকি মহিষের খামারে পরামর্শদাতা, যে এটা আসলে কেন দিলেন এই পরামর্শটা? মহিষ কিন্তু তুলনামূলক কিন্তু অনেক ভালো গ্রোথ ধরে, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, আর আস্তে আস্তে কিন্তু এখন বাংলাদেশে কিন্তু মহিষের মাংস কিন্তু অনেক জনপ্রিয় হইতেছে। গরু তো সবাই পালে, মহিষ কিন্তু সচরাচর কেউ পালে না। হয়তো মহিষের খামাস আমরা খুব কম পাই বাংলাদেশে, খুবই কম দেখি, হাতে চলা খুবই কম দেখি। দেখা যায় যে অনেক বছর আগে, আজ থেকে দেখা যায় যে আমার জন্মেরও আগে, হ্যাঁ, আমার আব্বা কিন্তু মহিষ লালন পালন করতেন। হ্যাঁ, তো সেখান থেকে কখনো চোখে দেখি না, কিন্তু এটার প্রতি একটা কিন্তু ভালোবাসা আমারও আছে। কিন্তু মানে জায়গার ব্যাপারের জন্য কিন্তু আমরা সেটা লালন পালন করতে পারি না। তো যেহেতু টাকা গেছে, এই পরামর্শটাই দিলাম যে আমরা গরু পালতেছি, আপনি মহিষও পালেন এবং সাথে গরুও থাকবে। হ্যাঁ, গরু থাকবে, কিন্তু মহিষ আসলে মূল একটা ভূমিকা রাখে, এর জন্য আসলে মহিষের পরামর্শটা দেওয়া। তা আপা, আপনি যদি একটু বলতেন আসলে মহিষের খামারটা কেন লাভজনক, যেহেতু আপনি একটি ভেটেরিনারির সাথে যুক্ত আছেন, তা আপনি তো বিভিন্ন ফার্ম পরিদর্শনও করেন। আসলে দেখা যায় যে এই মহিষগুলো কিন্তু অনেক কষ্টে থাকে, এদের কিন্তু অনেক কাজ করায়, যাদের বাসায় থাকে, জোড়া করে থাকে, তারা কিন্তু অনেক মানে গাড়ি বাওয়ায় আর গাড়ি টানে, তো হ্যাঁ গাড়ি টানায়। তো ওইগুলো যদি আমরা যদি কিনতে পারি, হ্যাঁ, আমার যদি দীর্ঘদিন যদি এগুলো লালন পালন করতে পারি, একটা মানুষ কষ্টের থেকে যদি একটু আরামে থাকে, সে কিন্তু ভালো গ্রোথ হয় না, হয় কিন্তু ভালো যত্ন নিতে পাইলে। কিন্তু এগুলো কিন্তু সেইগুলোর মধ্যে একজন। হ্যাঁ, এরা অনেক কষ্ট করছে, কষ্ট করে এগুলো মনে করে অনেক গাড়ি ঠাই টানছে, এ কারণে কিন্তু ওদের শরীর অনেক ক্লান্ত। যখন এই খামার আসছে, অনেক যত্ন পাইছে, তখন কিন্তু এরা কিন্তু আপনিতেই কিন্তু শরীর স্বাস্থ্য ভালো হয়ে গেছে। এটা একটা মূল মানে লক্ষ্য আমাদের। হ্যাঁ, যে আমরা বাজার থেকে কিনবো যে এগুলো বডি ফিটনেস দেখেই কিনবো, বাসায় আইনা যে কাঁচা ঘাস আছে বা খড়টর আছে, ভুষি আছে, দানাদার খাবার খাইয়ে কিন্তু আমরা মোটা তাজা করে বিক্রি করবো। আচ্ছা, মানুষের কাছে এটা চাহিদাটা কিরকম? বর্তমানে ব্যাপকভাবে বাড়তেছে, আগে ওরকম ওরকম ছিল কি না আসলে ই নাই, কিন্তু বর্তমানে যা দেখি আমি মহিষের মাংস কিন্তু অনেক চাহিদা। গরু মাংস যদি যায় আপনার, ধরেন সাপোজ আমি এক্সাম্পল বুঝাই, যে 500 টাকা বা 520 টাকাটা কিন্তু 600 টাকা বলা লাগে না, এটা শৌখিনে সবাই খায় আর কি। আচ্ছা, দেখা যাচ্ছে এখন গরুর মাংসের চেয়ে বেশি হয়ে যাচ্ছে মহিষের মাংসের দাম, হয়ে যাচ্ছে দিন আর কি, সামনে আরো ভালো কিছুই হবে। আচ্ছা, এই যে মহিষের আসলে খাবার দাবার বা খরচটা কিরকম যদি একটু বলতেন? খরচ বলতে পর্যাপ্ত কাঁচা ঘাস খাওয়ায়, কাঁচা ঘাস আছে, আর ভুষি খাওয়াইতেছে, ভুষি, আর এমনিতে কি দানাদার খাবার বা অন্য কিছু খাওয়াতে হয়? ওরকম ভাবে দানাদার কিছু তৈরি করে দেওয়া হয় না, ওই শুধু ভুষি বা বিভিন্ন যে খেসারির ভুষি বা ডাল ভাঙা আছে না, এরকম কিছু দিয়ে কিন্তু আমরা আসলে এইদিকে আমরা ভুষিটা একটু বেশি খাওয়াই। আচ্ছা, তা আপনি তো গরু এবং মহিষ দুনরার সাথে যেহেতু সম্পৃক্ত, আপনি আমাদেরকে দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন যে আসলে কোনটা খরচ কম লাভ বেশি? মহিষে ধরতে গেলে কিন্তু খরচ কম। কীরকম খরচ কম, কীভাবে? আগে যেমন কুরবানির গরু, যেগুলো আমরা বড় বড় গরু লালন পালন করি, সেগুলো কিন্তু অনেক ব্যয়বহুল খরচ হয়, কিন্তু আমরা শৌখিনে লালন পালন করি, তাই না? আর মহিষে কিন্তু অল্প খাবারে কিন্তু ওরা মনে করে দিনের থেকে রাতে বেশি খাবে, ঠিক আছে, কিন্তু দিনের তুলনায় রাতে বেশি খাবে, যা খাবে তাই ওজন ধরবে, এটা নিয়ম, মহিষের নিয়মই রাতে খাবে এবং ওজন বেশি ধরবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে মহিষ কিন্তু মাঠে চড়ায়ও পালন করা যায়, কিন্তু বড় বড় গরুগুলো তার ওইভাবে মাঠে নেওয়া যায় না। হ্যাঁ, আচ্ছা, আর এগুলো আসলে মূলত সংগ্রহ করে কিভাবে, আপনি কি জানেন কিছু? বিভিন্ন হাট থেকে নেওয়া হয়, বিভিন্ন হাট থেকে, বিভিন্ন হাটে যাওয়া হয়, যেগুলো আসলে মানে খামারের উপযোগী, যেগুলো নিলে লাভ হবে সেগুলাই কেনা হয় আর কি। আচ্ছা, আপনি যেহেতু সবগুলো কিনে লাভ নাই। আচ্ছা, আপনি যেহেতু এই খামারের সাথে যুক্ত আছেন, তা আসলে এক বছর যাবত ওনারা লালন পালন করতেছে, তা আপনিও দেখাশোনা করতেছেন, মহিষের আসলে রোগ বালাইটা কিরকম? মহিষের রোগ বালাই বলতে, একবার আমরা খুরা রোগের ভ্যাকসিনটা দিয়ে দিছি, এর আর চান্স খুব কম। যদি দেখা যায় যদি মাঠে চড়ানো এগুলো হয় না, নদী আছে, নদীতে যদি মাঝে মধ্যে ভিজানো হয়, আসার সময় আছে, যেমন গোসল করে যদি যে কোনো মানুষ যদি একটু রোদ দিয়ে হাঁটে, সেই তাদের কিন্তু জ্বর আসবে। সর্বোচ্চ যদি হয় শুধু একটু যদি মাঝে মধ্যে একটু জ্বর হয়, তাছাড়া রোগ বালাই কিন্তু একদমই কম। আমি গত এক বছরে কিন্তু এই খামারে কিন্তু ওরকম কোনো রোগ পাই নাই, শুধু কৃমি দেওয়া হয়েছে আর ভ্যাকসিনেশন সবসময় করা। আচ্ছা, এমনিতে লালন পালন করতে এরা কি মানে হিংস্র কিনা বা গুতা টুতা দেয় কিরকম, যে কেউ পালন করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, শান্ত প্রকৃতি। আচ্ছা, যদি পায় আপনার মতো এরকম নারীরাও পালন করতে পারবে? চাইলে পারবে, এটা কোনো সমস্যা নেই। আচ্ছা, পালতে পারবে।
খাবার দাবার কি মানে কিরকম লাগে একটা মহিষের দৈনিক? খাবার দাবার বলতে এগুলো বডি ওয়েটের উপর নির্ভর করে, যেমন মিনিমাম তো এই মহিষটা যদি ধরেন আপনার মিনিমাম 6 কেজি ভুসি খাবে, সর্বোচ্চ 6 কেজি ভুসি খাবে। আর আসলে কাঁচা ঘাসের তো মাপার কিছু নাই, তাই না? বুঝছি, এটা মানে যতটুকু খায় পরিমাণ মতো একটা দিলে হবে, কারণ ওর খাবারের চাহিদা পূরণ হয়। তো ইতিয়াপু, আপনি তো গরু পালন করছেন, এমনিতে মোটামুটি ভাইরাল, সবার কাছে আপনি পরিচিত। এবার নিয়ে আসছেন আপনি মহিষ, সেটা অন্যতম একটা আকর্ষণ, বাংলাদেশে এখন বেশ জনপ্রিয় হচ্ছে মহিষ। তো এই সম্পর্কে যদি আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন যে আসলে মহিষ পালন কতটা লাভজনক বা তারা এই সেক্টরে আসবে কি না, যদি একটু বলতেন। হ্যাঁ, মহিষ লালনপালন করতে পারে তারা, কিন্তু মহিষের যে কিছু আকার আকৃতি আছে সেগুলো দেখে কিনবে, কারণ ছোট মহিষ কিনে কোনো লাভ নাই। কারণ ছোট মহিষ পাললে ও কতদিন ধরে পালবো, খাবে কিন্তু ধরতে গেলে একই, কিন্তু ওয়েট ওরকম ভাবে আসবে না। কারণ একটা জিনিস, প্রাপ্তবয়স্ক হইলেই না তার ওজন আসে, তাই না? তো আমরা প্রাপ্তবয়স্ক যদি মহিষ আমরা নেই, প্রাপ্তবয়স্ক মহিষ নিবো বা ওরই ওদের কিছু মানে বডি ফিটনেসের কিছু ধারণা আছে সেগুলো আমরা নিবো। তো এগুলো নিলে আমি আশা করি না যে কেউ লসে হবে, ইনশাল্লাহ কখনো লসে হবে না, লস যাওয়ার কথাই না। আচ্ছা, মোটামুটি লাভবান হবে। আচ্ছা ইতিয়াপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেভাবে মানে এগ্রো সেক্টর, বিশেষ করে গরু ছাগল এগুলো নিয়ে গবেষণা করতেছেন এবং এগিয়ে যাচ্ছেন, আশা করি আপনার এলাকায় এটা একটা বিপ্লব ঘটক, পরে আস্তে আস্তে বাংলাদেশেও ঘটক, সে প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। জি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তা আবু তাহের ভাই, আপনি কি মহিষগুলো এবার কুরবানি উপলক্ষে লালন পালন করতেছেন? হ্যাঁ, কুরবানি উপলক্ষে লালন পালন। আচ্ছা, তা আমার অনেক দর্শক আছে যারা মনে করেন মহিষ নিতে চায় এরকম আপনার মতো খামার থেকে, তারা হাট থেকে না নিয়ে এরকম খামার থেকে নিতে চায়, একদম মানে তাদের যেন কোনো কষ্ট না হয়, তো আপনার এখান থেকে যদি নিতে চায় আপনি কিভাবে দিবেন একটু বলেন তো। তারা যদি এখন কিনে, আমি কুরবানি দিয়ে পর্যন্ত পেলে দেবো। এখন যদি কেউ আপনার কাছ থেকে বুকিং দেয় তাহলে আপনি কুরবানি পর্যন্ত, একদম ঈদের আগ পর্যন্ত পালন করে দেবেন? ঈদের আগ পর্যন্ত আমার নিজের মনে করে আমি লালন পালন করে দেবো। আচ্ছা, ওইটার জন্য কি আলাদা কোনো খরচ দিতে হবে? না, আলাদা কোনো খরচ দিতে হবে না, সে দাম সেটেল করে বলবে, আমি তাকে লালন পালন করে দেবো। আচ্ছা, তাহলে তো খুব ভালো। আমরা দেখি যে গরু খামারে তারা একটা টাকা নিয়ে থাকে, আপনি একদম ফ্রিতে লালন পালন করে দিবেন, তাহলে আমার অনেক দর্শক এখন আপনার কাছ থেকে বুকিং দিতে চাইবে। তা আপনার আসলে বুকিং দেওয়ার সিস্টেমটা কিরকম যদি বলতেন? বুকিং যদি দেখা যায় যে 10 লাখ টাকা দাম হয়েছে, অর্ধেক টাকা পেমেন্ট করবে। আচ্ছা, আর বাদ বাকি টাকা দিয়ে দেবো। আচ্ছা, তো আবু তাহের ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন, যেন আমার কোনো দর্শক চাইলে আপনার সাথে এরকম যোগাযোগ করতে পারে। 01726522781। আচ্ছা, এই নাম্বার কি ইমো আছে? হ্যাঁ, ইমো আছে। আপনি যে কেউ চাইলে যে কোনো জায়গায় পৌঁছে দিবেন, বাংলাদেশে যে কোনো প্রান্তে মহিষ পৌঁছে দিবেন? হ্যাঁ, যে কোনো জায়গায় চাইলে আমি পৌঁছে দেব। আচ্ছা, ঠিক আছে। তো ভাই, আপনার এই মহিষ নিয়ে ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে? ভবিষ্যৎ পরিকল্পনা, আমি আরো এই যে মাটি ফেলতেছি, আরো খামার করব, বাড়াবো। আরো বাড়াবেন? আরো বাড়াবো, এখন আছে 20টা, আরো বৃদ্ধি করবেন। হ্যাঁ, পাশাপাশি তো আপনার এখানে গরু আছে। গরু আছে, 100 টার্গেট আছে। 100 টার্গেট, মাশাআল্লাহ ভাই, আল্লাহ আপনার স্বপ্ন পূরণ করুক, আপনি সেই লক্ষ্যে এগিয়ে যান, আমরাও দোয়া করি। তো ভালো থাকবেন, ধন্যবাদ ভাই। ওকে, আসসালামু আলাইকুম।